নমস্কার কথা দিয়েছিলাম এক চমক দেব আর বেশিদিন অপেক্ষা করালাম না আমার চ্যানেল নিয়ে আসছে এক নতুন সিরিজ রহস্য যেখানে রহস্য রোমাঞ্চে ভরা বেশ কিছু গল্প শোনাবো আমি আর আপনারা শুধু নিখাত আনন্দেই পাবেন তা না একদম উত্তেজনায় টকবক করে পড়বেন আজকের এপিসোড এবং আগামী বেশ কিছু এপিসোড ধরে চলবে আমাদের এই সিরিজের প্রথম গল্প তরুণ লেখক সুশোভন ভট্টাচার্যগ্রাফের জিতের লেখা হাইব্রিড প্রথম এপিসোডে বা প্রথম অধ্যায়ে লেখক গল্পের বেশ কিছু চরিত্র এবং প্রেক্ষাপট সম্পর্কেই তুলে ধরেছেন যদিও আমরা পরবর্তী অধ্যায়ে মূল গল্পের ভিতর প্রবেশ করব শুরু করছি আজকের গল্পের প্রথম অধ্যায় গল্পের নাম হাইব্রিড পুরো তিন বছর পরে বাড়ি ফিরছি ফিরছি মানে এবারে পুরোপুরিভাবে মুম্বাইতে ছিলাম কাজের জন্যই কিন্তু এত চাপ পড়ে যাচ্ছে যে কিছু বলার নেই বাড়িতে জানালাম বাবা বলল এখানে চলে আয় আমার ব্যবসাটা সামলা এই রকম কথা বাবা আগেও আমাকে বলেছিল কিন্তু তখন আমি কাঁদি তবে জানি না কেন এখন কথাটা খুবই ভালো লাগলো আসলে আগে তো বাস্তবটা বুঝিনি এখন বুঝছি টাকা ওড়ানো খুব সহজ কিন্তু জমানো বেশ কঠিন তবে ভালো লাগার আর একটা কারণ ছিল যে এবারে আবার পুরনো বন্ধুগুলোকে কাছে পাবো বিশেষ করে নাড়ুকে শেষবারের মতো শুনেছিলাম সে কোনো গোয়েন্দাগিরি শুরু করেছে ছোটোবেলায় ব্যাটাকে এইসব নিয়ে খুব চাটতাম এবার আরও বেশি করে চাটব যাই হোক ট্রেন এখন রানীগঞ্জে দাঁড়িয়ে আগের স্টেশন পর্যন্ত গাড়ি প্রায় ফাঁকাই ছিল এখানে এসে এমন অবস্থা যে শ্বাস নেওয়ার জায়গা নেই আমার সিটের সামনের সিটেই একজন ভদ্রলোক বসে আছেন আর মোবাইল খাটছেন এখন দেখছি মোবাইলের নেশা আমাদের থেকে ওই বুড়োদের বেশি মিনিটখানেক পর মোবাইল খাটা শেষ করে পাশের জনকে বললেন ঘোর কলি মশাই ঘোর কলি কেন কি আবার হলো ওই যে বর্ধমানে যেটা হয়েছে ওই মার্ডারটার কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওইটাই সত্যি কথা দাদা ওই রকম করে কোনো মানুষে মারতে পারে বলুন দেখিনি মানুষ এই যে মেরেছে তার প্রমাণ কি বলুন তো কোনো জন্তুও তো হতে পারে পাশের আরেকজন তখন বলা শুরু করলেন জন্তু নয় দাদা মানুষই কালকে রাজ্যের বনদাপুর থেকে না লোক গিয়েছিল ওখানে ওরা বুঝতেই পারছে না যে কিসে মেরেছে শুনছি নাকি লোকটার পেটে যে কামড় দিয়েছে সে আগে নাম করা শিকারই ছিল আর সেই আজ শিকার হয়ে গেল পাশ থেকে আর বললেন কামরার ভিতরে একটা হাসির রব উঠল তখন তৃতীয় ভদ্রলোকটি মুখটা ভারী করে আবার বলতে লাগলেন এখন হাসছেন পুরোটা শুনুন আগে সব হাসি একেবারে বন্ধু ভদ্রলোক বেশ বয়স্ক হলে কি হবে চেহারা একদম সলিড গলাটা বেশ ভারী তাই সবাই একদম চুপ মেরে গেল আর এই হঠাৎ সবাই চুপ করে যাওয়াতে আমার আবার পেল প্রচণ্ড হাসি চেপে রাখার চেষ্টা করেও পারলাম না দেখলাম যে ভদ্রলোকটি আমার দিকে বেশ কটমট করে তাকালেন আমি ভাবছি কি বলবো উনি বললেন বর্ধমানেই তো যাচ্ছ তা সাবধানে থেকো আমি চুপ কারণ বোবার শত্রু নেই উনি অন্যদের বলতে লাগলেন যে ধরনের পেটে কামড় পড়েছে তা দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে এটাই যে যেটা মানুষের চোয়াল তবে তাঁতের দাগটা মানুষের নয় ওনারা মনে করছেন যেটা ওটা কোনো নেগড়ে টেগড়ের হতে পারে সবার মুখগুলো দেখছিলাম কেমন যেন ভ্যাকাশে হয়ে গেল আমি ভাবছি অন্য কিছু আজকে ট্রেনে আনন্দবাজার পত্রিকা কিনেছিলাম শুধু লেখা আছে বর্ধমানের ছোট নীলপুরে একটা খুন হয়েছে সেই রকম তো আর কিছু লেখা নেই নিশ্চয়ই কেউ পপুলার হওয়ার জন্য এরকম উল্টো পাল্টা খবর অনলাইনে ছেড়ে দিচ্ছে আর ভাইরাল হয়ে গেছে এদিকে ট্রেন তালিত পেরিয়ে গেছে বর্ধমান ঢুকছে আমি ব্যাগগুলো নামিয়ে নিলাম নামতে হবে পকেট থেকে টিকিটটা বার করলাম স্টেশনের বাইরে দেখি পুলিশের ছয় লাভ নিশ্চয়ই খুনের কারণে আমি এক টোটোতে চেপে বললাম বাবুরবাগ বাঘ চলুন বাড়িতে পৌঁছে দেখি মায়ের মুখটা একদম শুকিয়ে আছে বাবা বাড়িতে নেই কোথাও যেন বেরিয়েছে মাকে আগে একটা প্রণাম করলাম করেই জিজ্ঞাসা করলাম কি হয়েছে মা কোথায় কি খুন টুন হয়েছে শুনলাম এমনভাবে বললাম যেন বেশি কিছু জানি না কারণ আমাকে জানতে হতো যে লোকাল লোকেরা ঠিক কি জানে মা মুখে একটা ভয়ার্থ ভাব এনে বলল আগে জামা কাপড় পাল্টা হাত মুখ ধুয়ে এনে তারপর না খেতে খেতে কথা হবে তাই করলাম বাথরুম থেকে বেরিয়ে দেখি বাবাও চলে এসছে এবারে গল্পটা ভালো জমবে বাবাকে একটা প্রণাম সারলাম বাবা যেমন ছিলেন এখনও তেমনই আছেন আগে মুখ হাসি নিয়ে শুরু করলো তা কখন এলি এই তো কিছুক্ষণ আগে দিয়ে বলো তোমাদের সব কি খবর কেমন আছো এই চলে যাচ্ছে আর কি তুই এসে গেলি এখন মনে মনে শান্তি পাচ্ছি অনেকটা অত দূরে ছিলিস চিন্তাও হচ্ছিল এখানে এসছি যা হোক আমার ব্যবসাটা একটু সামলাবি আর চারিদিকে যা সব হচ্ছে এখন আরে তুমি থামবে মা চেঁচিয়ে বলল বাবা চুপ করে গেল বুঝতেই পারছি এখানে সবাই এখন খুনের ব্যাপারটা নিয়ে বড্ড চিন্তায় আছে একটু জিজ্ঞাসা করব যে তারও উপায় নেই মা কোনো কথাই বলতে দেবে না বাবাকে এই বিষয়ে অগত্যার নিজের ঘরে গিয়ে একটু শুয়ে পড়লাম এই সব ব্যাপারে পরিষ্কার জানা যাবে আমার খচ্চরগুলোর কাছ থেকে বিকাল পাঁচটা বাজে ঘুমটা একটু বেশি হয়ে গেল আসলে কাল রাতে তো ট্রেনে একটুও ঘুম হয়নি তাই ঝেড়ে ঘুমিয়ে নিলাম বিছানায় শুয়েই উজ্জ্বলকে ফোন করলাম এতদিন পর দেখা হবে একটু আনন্দই হচ্ছিল বেশ কথা হতো প্রায়ই তবে দেখা হয়নি ফোনটা ধরলো ওপার থেকে আওয়াজ এলো বল ভাই এসে গেছিস হ্যাঁ এই দুপুর নাগাদ ঢুকলাম কোথায় আছিস তুই এই তো বাড়িতেই বেরবি নাকি চলে আয় হিন্দি স্কুলের সামনে ঠিক আছে ফোনটা রেখে দিলাম ওইটাই ছিল আমাদের আড্ডার ঠিকানা হিন্দি স্কুল মানে নেহেরু হিন্দি বিদ্যালয় আবার সেখানেই কথাটা শুনেই না মনে একটা শান্তি এলো কি করতে যে এতদিন ওইখানে পড়েছিলাম বাইরে কে জানে জামা কাপড় পাল্টে নিয়ে বেরোতে যাব সামনে মা হয়ে গেল মনে মনেই বললাম কোথায় যাচ্ছিস এই উজ্জ্বলের বাড়িতে কেন এমনি দেখা করতে যেতে হবে না দিনকাল মোটেও ভালো নয় আরে যাবো আর আসবো বেশি দেরি করবো না গো দেরির ব্যাপার আসছে না কখন কি হয়ে যাবে কিছু বলা যায় না তারপর যা সব শুনছি মুডটা অফ হয়ে গেল তারপর মনে পড়ল সেই পুরনো ডায়লগ মনে আছে অরুণ মামা কি বলতেন মরণ যদি কপালে লেখা থাকে তাহলে কোনো জায়গাই সেব নয় ঘরে থাকলেও মরবো আর বাইরে থাকলেও তাই দুই দিকেই যখন মরণ আছে তখন আনন্দ করে মরাই ভালো যা খুশি করকে যা বলেই মা চলে গেলেন এই কথাটা এখনও কাজ করে অরুণ মামা আর্মিতে ছিলেন তাই মনের সাহস আছে তার অন্য কোনো ভালো গুণ না পেলেও এই কথাটা খুব মনে রেখেছি বাইরের গেটটা লাগালাম সামনেই টোটো দাঁড়িয়ে সিটি হোটেল চলুন বলেই টোটোতে বসলাম মিনিট দশেক লাগলো ওখান থেকে একটু হেঁটে সামনেই হিন্দি স্কুল দেখি উজ্জ্বল দাঁড়িয়ে আছে ব্যাটার পরিবর্তন হয়েছে তবে আগে ও আসতো সবার লেটে আর এখন ওই সবার আগে কিরে রে সিগারেটটা একাই খাবি নাকি একটু কাউন্টার দিবি প্রথমে এইটাই বললাম আরে ভাই কেমন আছিস বল এই যে ভাই ফাটাফাটি তোর কবর বল ভালো ছিলাম না তবে এখন ভালো আছি মানে এখানে আসার পর সবাই বলছে যে ভালো নেই দিনকাল ভালো না আর তুই বলছিস ভালো আছিস ব্যতিক্রম হলে দেখছি বুঝবি বুঝবি একটু পরেই বুঝবি তুই এখন তো ফাটাফাটি আছিস একটু পরে ডবল ফাটাফাটি হয়ে যাবি তা কি করে চল কোথায় আগে চল না তারপর বুঝবি জানি বলবে না কিছুই যেতে হলো ওর বাইকে চেপে বেরিয়ে গেলাম যেতে যেতে আরও একবার জিজ্ঞাসা করলাম বটে কোথায় যাচ্ছিস কিছু তো বলবি আমাকে নাকি আরে এইটুকু জেনে রাখ একটা চাকরির জন্য তবে স্যালারি ছাড়া চাকরি স্যালারি ছাড়া চাকরি তার মানে আরে মানে চাকরি করবি কিন্তু স্যালারি পাবি না সেটা সেটা তো বুঝছি কিন্তু কাজটা কি তো বল পরেই বুঝবি বুঝলাম কিছুই বলবে না চুপ করে আছি আমরা এখন যাচ্ছি বীরহাটার দিকে এই দিকে তো নাড়ুর বাড়ি জিজ্ঞাসা করতে গিয়েও থেমে গেলাম শুধু শুধু গাল শোনার ইচ্ছা আমার নেই ঠিক নাড়ুর বাড়ির সামনেই এসে দাঁড়ালাম তিন বছর আগে দেখেছিলাম বাড়িটা দোতলা আর এখন তিনতলা হয়েছে বাইকটা বাড়ির মেন দরজার সামনে দাঁড় করিয়ে উজ্জ্বল জিজ্ঞাসা করতে যাবে কিছু একটা তার আগেই আমি জিজ্ঞাসা করলাম তুই কি আবার গোয়েন্দাগিরি শুরু করলি নাকি উঝলে একটু মুচকি এসে মাথা নাড়ালো আমি হাসবো না রাখবো মাথায় কিছুই আসছে না যখন নাড়ু এই লাইনে প্রথম গেল তখন এই সালাই আমাকে জানিয়েছিল আর গলা ছেড়ে হাসছিল আর এখন সেই হয়েছে নাড়ু চেলা কলিং বেলটা বাজাবো ও আটকে দিল বললো দিকে না ওই দিকে আরে ওই দিকে কেন এই দিকেই তো আরে ওই দিকে এই দিকে না কী তখন থেকে এদিক ওদিক করছিস বলতে কিনি রেগেই বললাম আরে এইদিকে গেলে তো নারুর বাড়ি আর আমরা যাব নাড়ুর অফিস সেটা দিকে আমরা তোর বাড়িতে আসিনি এসছি অফিসে বা অফিসও খুলে গেছে আরে অফিস না খুললে হবে কি করে তা ঠিক তবে নাম কি সারলক হোমস অ্যান্ড চ্যালাজ ফালতু নাবকে চল তো ভেতরে উজ্জ্বলের পেছন পেছন গেলাম দেখলাম বাড়ির উল্টো দিকে আর একটা দরজা পিছন দিয়ে একটা চওড়া ঢালের রাস্তা চলে গেছে আর সেখানে একটা পুলিশ ভ্যান দাঁড়ানো সেরেছে আবার পুলিশ কি করছে না আরও কিছু কাণ্ড করলো নাকি দরজার পাশে লেখা দা ট্রায়াঙ্গল প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সি ভিতরে ঢুকলাম সত্যি কথা বলতে কি আমার এখন টেনশন হচ্ছে বিশেষ করে পুলিশ দেখে ভিতরে দুটো ঘর সামনের ঘরটা একটা বড় সোফা পাতা আছে আর তার পাশেই একটা ফুলদানি দেওয়ালে একটা সিনারির ছবি দেখতে ঘরটা বেশ ভালোই তারপরে আর একটা ঘর আছে দরজা লাগানো ওই ঘরেই মনে হয় নাড়ু আর পুলিশরা আছে কারণ কথা বলার আওয়াজ ওখান থেকেই আসছে সোফাতে বসলাম উজ্জ্বল পাশের ঘরটায় গেল কিছুক্ষণ পরে বেরিয়ে এলো সাথে বাকিরাও পুলিশ একজনই এসেছিলেন আমার দিকে তাকিয়ে উজ্জ্বলকে বলেন এই সেই অন্য মেম্বার তবে হ্যাঁ বলবো নাকি না বলবো কিছুই মাথা এলো না পিছন থেকে নাড়ু বেরিয়ে বললো হ্যাঁ মিস্টার সেন এই হলো আমাদের নতুন মেম্বার জিত মিস্টার সেন আমার দিকে হাত বাড়িয়ে বললেন তা দুই বছর ধরে কীসে ট্রেনিং চলছিল শুনি ওনার পিছনে নাড়ু আর উজ্জ্বল আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে আর আমি কি যে বলবো এমনিতেই সামনে পুলিশ তার উপর হাত ধরে আছে কিসের ট্রেনের কথা বলছে মানে ঠিক কী হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আর বলবোটাই বাকি পিছন থেকে নাড়ুই বলল ওটা একটা সিক্রেট পরে জানতে পারবেন ওকে তাই হবে এখন চলি গুড ডে ম্যান মিস্টার সেন চলে গেলেন আমি চুপ উজ্জ্বল চুপ নাড়ুও চুপ নাড়ুর চেহারাটার পরিবর্তন হয়েছে আগে নাদুস নুদুষ ছিল ওই জন্য নাম দিয়েছিলাম নাড়ু আর এখন দেখছি পুরো ঋত্বিক রোশন নাড়ু আমাকে সোফাটায় বসার ইঙ্গিত করলো আমিও বসলাম ও আমার দিকে তাকিয়াছে আমিও তাকিয়াছি ওই শুরু করলো আগে বল কেমন আছিস তারপর জিজ্ঞাসা করব ভালো বাহ আমিও ভালো আরে এবার তো জিজ্ঞাসা করি কর কী হচ্ছে আরে কেনই বা হচ্ছে কি করছিস পুলিশ কেন আরে আমি বা কেন কিসের ট্রেনিং আরে কিসেরই বা মেম্বার এক নিঃশ্বাসে এতগুলো প্রশ্ন করলাম দিয়ে হাঁপাচ্ছি নাড়ু হাসলো সব উত্তর পাবি পুরোটা শোন আগে আমি একটা এজেন্সি খুলেছি কিসের সেটা বুঝতেই পারছিস এখানে মোট তিনজন মেম্বার দরকার আমি উজ্জ্বল আর তুই তুই আমাদের সাথে চাকরিটা করবি এটা ভেবেছিলাম তাই পোস্টটা ক্লিয়ার রেখেছিলাম আজ কি কমপ্লিট হলো তুই কী করে বুঝলি যে আমি ঢুকবই বলতে পারিস টেলোপ্যাথি সেটাও জানিস নাকি না গেস করেছিলাম আর আমি কেন ঢুকবই তোর নিজের ইচ্ছায় যেটা তোর এখনও মনে হচ্ছে সত্যি কথা বলতে কি ইন্টারেস্ট একটা আছে এটা ঠিক আমি বললাম কিন্তু আমাকেই কেন আমরা কি ধরনের কেস সলভ করি জানিস কি ধরনের নর্মাল অ্যাবনরমাল প্যারা নর্মাল একটাও মাথায় ঠুকলো না আরে প্যারা নর্মালটাও তোর মাথায় ঠুকলো না আনারি না ওইটা বাদে বাকিগুলো ঢুকলো না নাড়ু এবার একটু চিন্তা করে বলল তুই আগে একটা ভূতের একটা টিম বানিয়েছিলিস মনে আছে ভূত না ভূত না ওটা নেগেটিভ এনার্জি বল আরে যাই হোক তা সেই টিমটা পপুলারিটি পায়নি কারণ জানিস না আমি জানি কি? পপুলারিটি পাইনি কারণ তুই ভালো মশলা দিতে পারিস তাই যেমন তুই বলতিস যে সব কিছুকে ব্যাখ্যা করতে হয় তাই সব জায়গায় গিয়েও তুই বলতিস যে কিছু নেই মানুষের ভুল ধারণা এই সব আর এই জন্য অন্য টিমগুলো তোদের পেছনে লাগতো কিন্তু তুই ঠিক ছিলিস তার মানে তুইও মানতিস হ্যাঁ আমিও মানতাম নেচারে সব কিছুই ব্যালেন্স করা আছে তাই ভালো শক্তি যেমন আছে তার প্রতিপক্ষ খারাপ থাকবেই এটাই নিয়ম তোকে আমাদের মেম্বার বানালাম কারণ এমন অনেক কেশি হয় যা আপাত দৃষ্টিতে দেখলে ভুতুরে মনে হতে পারে আর সেইটা ব্যাখ্যা করার জন্যই তোকে দরকার উজ্জ্বল একজন সাইক্রিয়াটিস্ট তাই ও অ্যাবনর্মাল দিকটা ভালোই সামলে নিতে পারবে আর নর্মাল দিকটা সামলানোর জন্য তো আমি আছি কিছুক্ষণ চিন্তা করলাম দা ট্রায়াঙ্গল কথাটার মানে হচ্ছে তিনজনের জটলা ভালো লাগছিল স্বাভাবিক আমার মনের অবস্থা বুঝতে পেরি বোধহয় নাড়ু বলল তাহলে কী ঠিক করলি মেম্বার হচ্ছিস তো উজ্জ্বল তাকিয়ে আছে আমার দিকে নাড়ুও চিন্তা করছে আমিও চিন্তা করছি তবে বাইরে থেকে ভিতরে ভিতরে তো নাচ্ছি বেশ হব মেম্বার বলেই ফেললাম উজ্জ্বল আর নাড়ু একটা দীর্ঘসাৎসল্য উজ্জ্বল বলল তাহলে এই দিকটা তো মিটল এখন ওই দিকটা দেখ আমি বললাম কোন দিকটা নাড়ু একটা সিগারেট ধরিয়ে বলল আমাদের পঞ্চম আর তোর প্রথম কেস আমি তাকিয়েছি উজ্জ্বল বলল চল ভিতরে চল আমি কার ভিতরে নাড়ু ঘরের ভিতরে তো আগেই নিয়ে যাসনি কেন কারণ তখন তুই মেম্বার ছিলিস না এখন মেম্বার হলি তাই চল ভিতরের ঘরে গেলাম একটা বড় টেবিল তার পাশে চারটে চেয়ার টেবিলের বাঁদিকে একটা বড় বোর্ড বোর্ডে অনেক ছবি আর পেপার কাটিং লাগানো নাড়ু একটা চেয়ারে বসে আমাকে আর উজ্জ্বলকে অন্য চেয়ারে বসতে বলল দিয়ে নাড়ুই শুরু করলো ছোট নীলপুরে যে খুনটা হয়েছে সেটা আমাদের কেস দেখে মনে হচ্ছে যে কোনো বন্যপ্রাণীর কাজ কিন্তু এটাও বলা হচ্ছে যে ঘাতকের চোয়ালটা নাকি মানুষের আমি বললাম তার মানে এটা সত্যিই উজ্জ্বল বললো তুই শুনেছিস নাকি হ্যাঁ ট্রেনে একজন বলছিলেন তো অনলাইনে কোনো নিউজ ওয়েবসাইটে আপলোডও করা হয়েছে খবরটা উজ্জ্বল নাড়ুর দিকে তাকালো নাড়ু মাথায় হাত দিয়ে বলল কিছু লোক পাবলিসিটির জন্য এইসব ছড়িয়ে দিচ্ছে আর ওরা এটা জানে না যে এতে কত মানুষ চিন্তায় পড়বে জায়গাটাতে একই কোনো মিডিয়া ঢুকতে দেওয়া হচ্ছে না আর তাও খবরটা এইভাবে এইভাবে ছড়িয়ে যাচ্ছে আমরা চুপ করে আছি সত্যি ব্যাপারটা বড্ড ভুল এইভাবে এইসব খবর ভাইরাল করলে লোকাল লোকদের যে কি অবস্থা হয় সেটা আমার ভালো করে জানা নাড়ু বলল আরেকবার স্পটে যাওয়া দরকার উজ্জ্বল বলল এখনই যাবি হ্যাঁ চল আমরা বেরিয়ে পড়লাম নাড়ুর গাড়িতে চেপে জিটি রোড ধরে সোজা বরণিলপুর মোড় থেকে বাঁদিকে ঢুকে গেলাম এরপর অনুষ্ঠান ম্যারেজ হল থেকে ডান দিক নিয়ে কিছু দূর গিয়েই বাড়িটা মোটামুটি এক বিঘা জায়গার উপর বাড়িটা হবে তিনতলা বিল্ডিং সামনে বিশাল গেট পুলিশ পাখারা দিচ্ছে পুলিশরা আমাদের বাধা দিতে আসছিল বটে কিন্তু নাড়ুকে দেখেই থেমে গেল আগেও এসছে তাই মনে হয় আমরা ভিতরে ঢুকলাম সামনে বড় বাগান ভিতরেও পুলিশ পাহারা দিচ্ছে আমরা বাড়ির ভিতরে গেলাম ভদ্রলোক মারা গেছেন ভালো হলে আমিই মেরে দিতাম কারণ ডাইনিং রুমের দেওয়ালগুলোতে মোটামুটি গুনে দেখলাম বাইশটা জীবজন্তুর মাথা রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে লেপার্ড এলক ক্যাট কালো ভাল্লুক কিচ্ছু বাদ নেই মাথাটা এমনিই গরম হয়ে গেল এতগুলো প্রাণী মেরেছে ব্যাটা এবার নিজেও মরেছে নাড়ু আমার দিকে তাকিয়ে বলল আমারও তোর মতোই চিন্তা এসেছিল কিন্তু এইসব কাজে আমাদের ভাবনার কোনো জায়গা নেই বুঝলি আমি কিছু বললাম না নিজের রাগ নিজেই হজম করে নিলাম উপরে উঠতে উঠতে নাড়ু বলল ভিক্ট্রিমের বয়স ছাপ্পান্ন বছর মতো হবে শিকারে শিকারের ছিল একসময় প্রচুর বাড়ির লোকরা বলেছে প্রায় পনেরো বছর আগে কোথাও শেষ শিকারে যান কোথায় গিয়েছিলেন সেটাও জানাননি অবশ্য কিন্তু ওখান থেকে আসার পর তিনি আর শিকার করেননি শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন সবসময় ভয়ে ভয়ে থাকতেন ঘর থেকে বেরোনো প্রায় বন্ধই করে দিয়েছিলেন তখন থেকেই তিনি বারবার বলতেন একটাই কথা আমি জিজ্ঞেস করলাম কি কথা নাড়ু আমার দিকে তাকিয়ে বলল হাইব্রিড মানে আরে হাইব্রিড মানে জানিস না উল্লুক হ্যাঁ জানিক মানে কেমন হাইব্রিড সেটা আপাতত আমরা কেউই জানি না তিন তলায় উঠলাম এখানে একটাই ঘর পাশেই ছাদ এই ঘরেই উনি থাকতেন একা ঘরের দরজা বন্ধ ছিল দরজার সামনে একজন পুলিশ দাঁড়িয়ে নারু ওকে কিছু বলল তারপরে পুলিশটাই দরজাটা খুলে দিল দরজা খুলতেই একটা বিশ্রী গন্ধ নাকে এলো যাকে বলে একবারে দম বন্ধ করা গন্ধ নাকটা জোরে চেপে ধরলাম উজ্জ্বল আমার দিকে তাকিয়ে হাসলো অভ্যাস কর পরে দরকার পড়বে মনে হচ্ছে দি একটা নাকে খুশি ভেতরে ঢুকলাম ঘরটা তেমন কিছু বড় না তবে একটা জিনিস দেখেই বুকটা ঠান্ডা হয়ে গেল বিছানাটা রক্তে লাল বিছানার পাশের দেওয়ালে রক্ত মেঝে রক্ত আছে উজ্জ্বল ক্যামেরাটা বের করে ছবি তুলতে লাগলো নাড়ু আমাকে বলল ঘরটা ভালো করে যেন নি একবার যদি আর কিছু চোখে পড়ে আমি চারপাশটা দেখতে লাগলাম ঘরে একটা আলমারি তাতে শুধুই বই রাখা বেশিরভাগ বই জ্যোতিষ আর কালা জাদুর আমি নাড়ুকে জিজ্ঞেস করলাম ভদ্রলোক কি কালা জাদু করতেন নাকি নাড়ু বললেন কালা জাদু বলে কোনো জিনিস হয় না ওটা মানুষের মনের ভুল ভিক্টিমের নাম আশুতোষ ব্যানার্জি ছিলেন ফুড ইন্সপেক্টর ওই রকম একটা লোক কালা জাদুর বই পড়তেন কিছু একটা খটকা তো লাগছে খটকা লাগাটা নর্মাল রকম একজন মানুষ বিজ্ঞানে বিশ্বাস করবেন কালা জাদুতে নয় ঠিক আর যদি ওই রকম একটা মানুষ কালা জাদুতে বিশ্বাস করা শুরু করেন তাহলে এইটাই জানতে হবে যে শুরু করলেন কেন কি এমন হলো যে উনি কালা জাদুর উপর এতটা আসক্ত হয়ে পড়লেন এতটা ভক্ত হয়ে গেলেন ঘরে একটাই জানলা জানলায় লোহার রড লাগানো ছিল কিন্তু রডগুলো আর নেই শুধু রড নয় জানলার ফ্রেমটাও নেই ধারগুলো ভাঙা মনে হচ্ছে ফ্রেম শুদ্ধ একেবারে উপড়ে ফেলা হয়েছে যাই হোক এবারে কিন্তু আমার ভিতরে ভয়ে ঢুকছে এত ক্ষমতা কার থাকতে পারে আর যেইভাবে মারা হয়েছে মানে রক্তের বন্যা দেখে যা মনে হচ্ছে যে মানসিক রোগগ্রস্ত কোনো মানুষও এমন কাজ করতে পারে না নারু একদম বিছানার কাছে চলে গেছে আমি উজ্জ্বলকে জিজ্ঞেস করলাম এত কিছু হলো আর এই বাড়ির কোনো আওয়াজ মানে কেউ টের পেল না উজ্জ্বল বলল যেদিন খুনটা হয়েছে সেদিন ছিল কৌশিকী অমাবস্যা সামনেই মন্দির গান বাজনা চলছিল বাড়ির সবাই ওইখানেই ছিল তাই আওয়াজ টাওয়াজ কেউ কিছু পায়নি এনার বাড়িতে কে কে থাকেন রে ইনি এনার ছেলে বৌমা আর নাতি এর স্ত্রী বছর পাঁচেক আগেই গত হয়েছেন কি করে হার্ট অ্যাটাক আধ ঘন্টার মতো ছিলাম নাড়ু বলল দেখা হয়ে গেলে এখন চল অন্য কাজ আছে আমরা বেরিয়ে এলাম এবারে শান্তি যতক্ষণ ওই বাড়িতে ছিলাম যেন মাথাটা একবারে ফেটে যাচ্ছিল ওই রকম দৃশ্য কোনো দিন আগে দেখিনি গাড়িতে চেপে যাচ্ছি নাড়ু আমাকে বলল তোকে কাঠগোলার মোড়ে নামিয়ে দিচ্ছি কাল সকালে আবার আমাদের একবার থানায় যেতে হবে মিস্টার সেনের সঙ্গে কিছু কথাটা আছে আজ যতটা জানলি কাল বাকিটা জেনে যাবি আর হ্যাঁ বাড়িতে এইসব ব্যাপারে কিছু বলিস না প্লিজ কারণ শুধুমতু কাকু কাকিমাদের চিন্তা দিবি যতই হোক একটাই ছেলে প্রথম কথাগুলো ভালো ছিল কিন্তু শেষ কথাটা খোঁচা মারল বল বলে যা এক মাকে তো শীত যায় না বাড়িতে ঢুকলাম বাবা মা দুজনেই বসে আছেন মা জিজ্ঞেস করলেন কোথায় গেছিলিস ওই না নাড়ুদের ওখানে একটা নতুন কোচিং সেন্টার খুলেছে না ওখানে একটা কোর্স করবো ভাবছি বাবা কিসের কোর্স এই চাকরির জন্য আবার কি ওদের রেটটাও কম তাই ভর্তি হয়ে গেলাম আর নাড়ুও তো করছে ওটা কথাগুলো শুনে বাবা মায়ের একটু মনে শান্তি হলো মনে হলো মা বললো তাই কর চেষ্টা করে যা দেখ না কি হয় না হলে তো তোর বাবার ব্যবসা আছে আমিও একটু জুড়ে দিলাম ঠিকই বলেছো মা যা হবার তা তো হবেই তাছাড়া কবিগুরু তো বলেই গেছেন জেথা পাইবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন এই কথাটা খুব মেনে চলি কিন্তু বুঝলাম শেষের কথাগুলো একটু বেশি বলা হয়ে গেল কারণ বাবা জানি না কেন কেমন করে একটা তাকিয়ে আছে বেশ আর বসে থাকাটা নিরাপদ মনে হলো না উঠে পড়লাম কাল সকালে যাত্রা একদম ঘরে মানে থানায় জীবনে প্রথমবার যাব তাই টেনশন এক্সাইটমেন্ট দুটোই হচ্ছে দেখা যাক কাল কি হয় রাতে খেতে বসেছি ফোনে উজ্জ্বলের মেসেজ এলো কাল সকাল দশটায় কাঠগোলা মোড়ে দাঁড়াবি আমরা তোকে পিক আপ করে নেব। বাবা জিজ্ঞেস করলো তোদের ক্লাস তাহলে কবে থেকে শুরু হচ্ছে রে এই তো কাল থেকেই মা কাল থেকেই হ্যাঁ সেশন তো শুরু হয়ে গেছে এখন নিচ্ছিলই নাড়ুর চাপা চাপিতে তো নিল বাবা কাল তাহলে কটায় বেরোচ্ছিস তোমার সাড়ে দশটা থেকে তো ক্লাস ওই দশটা নাগাদ বেরোবো সকালে উঠতে একটু দেরি হয়ে গেল সাড়ে আটটা বাজে তাড়াতাড়ি বাথরুমে গিয়ে ব্রাশ করে বড় কাজটা সেরে স্নান করে বেরোলাম জামাকাপড় পাল্টে কলেজের ব্যাগে একটা খাতা নিলাম বাড়ির লোক যখন জানে যে পড়তে যাচ্ছি তখন কলেজের ব্যাগটা নেওয়া জরুরি খেয়ে দে মাকে প্রণাম করে বেরোলাম দেখি রাস্তায় বাবা দাঁড়িয়ে সামনে একটা টোটো তার মানে বাবাই টোটো রেডি করে রেখেছে কাম সারসে মনে মনে বললাম বাবাকে প্রণাম করলাম প্রথম দিন কোচিং যাচ্ছি আগেও এমনই করতাম আজও করলাম বাবা টোটোওয়ালাকে বলে দিল শাঁখারি পুকুরে নামিয়ে দিতে আমি টোটোতে চেপে বাবাকে হাত দেখিয়ে বেরিয়ে গেলাম কিছুক্ষণ পরে টোটোওয়ালাকে বললাম বিরহাটা মোড়ে নামিয়ে দিও কিন্তু আপনার বাবা বললেন যে আরে বাবা বলেছে ঠিক আছে কিন্তু আমার ওখানে দরকার আছে একটু না আমি আপনাকে সাঁখারি পুকুরেই নামাবো মাথাটা গরম হচ্ছে আমার আপনি নিজে থেকেই নামাবেন নাকি আমি সাহায্য করব। ঠিক আছে নামিয়ে দেবো তবে টাকা ফেরত দেব না এই কথা তাহলে বীরহাটা পনেরো টাকা আর শাঁখারি পুকুর কুড়ি টাকা বললাম ঠিক আছে দিতে হবে না লোকটি মাথা নাড়ল আমি উজ্জ্বলকে ফোন করলাম তোরা বীরহাটা চলে আয় বিনাটা মোড়ে আসিস আমি এখানেই দাঁড়িয়ে থাকব। কিন্তু তোকে তো বললাম কাঠ মোড়ে দাঁড়াতে আমরা তো এখানেই আছি আরে অসুবিধা আছে ভাই এখানে আয় ওকে ওকে দাঁড়া যাচ্ছি ফোনটা পকেটে রাখলাম মনে একটা বেশ অন্য ফিলিং আসছে এখন আমি গোয়েন্দা মানে ফেলুদা বোমকেশ সার না না একটু বোধহয় বেশি ভাবছি কিন্তু ভাবতে ভালো লাগছে আর এই ফিলিংসটার বারোটা বাজালো স্বয়ং টোটোওয়ালা টোটোওয়ালা বলল তা বলছি প্রেমের ব্যাপার নাকি বুঝলাম না মানে প্রেমিকর সাথে ঝামেলা হচ্ছে মনে হয় আপনি সামনের রাস্তাটা দেখুন না এদিকটা আমি সামনে নেব মুখটা সকাল সকাল খারাপ করছে আবার ভাষণ দিচ্ছে রেগে যাচ্ছেন তার মানে সত্যি আসলে এইসব ব্যাপারে আমার অভিজ্ঞতা অনেক বেশি কথা বলার জন্য মার খার অভিজ্ঞতা আছে কি লোকটা চুপ তবে সাময়িক আবার শুরু করল সব কথায় রাগার কিছু নেই এগুলো তো সাধারণ ব্যাপার তবে আমাদের কি সামলাতে হবে কারণ আমরাই তো ছেলে ভাবতে চাইছি এক আরে ভাবাচ্ছে আর এক বুঝলাম এইবারে চুপ করাতেই হবে তাই গলাটা নামিয়েই বললাম দাদা একটা কথা বলি হ্যাঁ বলো আমি তোমার থেকে কয়েক বছরের বড় মাত্র ভালো ভালো তা যদি আপনি আমার জায়গায় থাকতেন আর আপনাকে কোনো ব্যক্তি এই সব ভাষণ দিত তাহলে আপনি তাই কী বলতেন চিন্তা না করি বলে দিতাম মাদার বোর্ড তাহলে আমি কি সেটাই বলবো নাকি নিজেই বুঝে নেবেন না না আর বলতে হবে না বুঝে গেছি বুঝে গেছি এইবারে ব্যাটা চুপ করেছে কথায় বলে ভদ্রভাষায় গাল কোনোদিন বিফলে যায় না আজ সেটার প্রমাণ আরেকবার হল বীরহাটায় পৌঁছে গেছি মিনিট পাঁচেকের মধ্যেই নাড়ুরা চলে এলো গাড়িতে উঠতেই উজ্জ্বল জিজ্ঞেস করলো তা বাড়িতে কিভাবে সামলালি শুনি আমি পুরোটাই বললাম এদেরকে বলা দরকার কারণ ফেঁসে গেলে এরাই সামলাবে নাড়ু আর উজ্জ্বল দুজনেই হাসছে কারণ এরাও জানে এইসব ব্যাপারে আমার মাথা সবার আগে চলে নাড়ু বলল কাল থেকে শুধু আমি আর তুই থাকবো বুঝলি উজ্জ্বল কয়েকদিন আসতে পারবে না আমি বললাম কেন রে উজ্জ্বল বলল গত দুদিন হসপিটাল যাইনি ভাই এখন কয়েকদিন ট্রেনে কাজ করতে হবে তবে দরকার হলে বলিস আমি ঠিক চলে আসব। আমি মাথা নাড়ালাম নাড়ুকে জিজ্ঞেস করলাম তোরা কি এই এজেন্সিটা দু বছর আগেই খুলেছিস তুই কি করে জানলি রে ওই যে কাল মিস্টার সেনকে বলছিলিস না মানে উনিও তো বললেন যে দু বছর ধরে কিসের একটা ট্রেনিং করছিলে তাই বলছি নাডু হাসল ঠিক এই এইরকম সব কথা ভালো করে শুনবি তাহলেই দেখবি কেস সলভ করতে অনেক সুবিধা হবে অনেক কিছু বুঝতে পারবি দু হাজার সতেরোতেই চালু করেছি ছোট ছোট কেস মেটাতে গিয়েই মিস্টার সেনের সাথে আলাপ তবে এনারা অবশ্য প্রাইভেট গোয়েন্দাদের খুব একটা পাত্তা দেন না কিন্তু আগের একটা চুরির কেসের পর থেকেই ইনি পাল্টে গেছেন গাড়িটা কার্জন গেট থেকে ডান দিকে ঘুরল নাড়ু বলল নিজেকে তৈরি জিত আসল মিশন শুরু হলো নিজেকে শক্ত করলাম থানার সামনে এসে গেছি